শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। শুধু আমি ওকে ইশারা করছি না আমাকে না ডাকতে, কারণ আমি জানি যে বক্তৃতা পর্ব অনেক হয়ে গেছে। তবে শর্ট বলি যে মনিকা আমার পরিবার, শিল্পকলা একাডেমি তার জন্ম লগ্ন থেকে আমার পরিবার, এবং যতটুকু শিল্পকলার জন্য আমি সময় দিতে পারি না তার তো মূল কারণ জীবনের ব্যস্ততা, আর যেটুকু দিতে পারি না সেটা আমারই অপারগতা। কিন্তু তারপরেও মনিকার জন্য যেমন শুভকামনা আছে, তেমনি শিল্পকলার জন্য সবসময় আমার চিরন্তন শুভকামনা আছে। আমার সামনে শ্রদ্ধেয় জীবনদা আছেন, এ পুরো সবাই যারা আছে সবাই পুরো পরিবার, আর দীর্ঘ দীর্ঘ বছরে আমাদের যোগাযোগ, শুধুমাত্র আমি আগের মতো যোগাযোগ রাখতে পারছি না সেটা আমার ব্যর্থতা। মনিকা, সবাইকে আবারও শুভেচ্ছা এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, আর আবারও আগামীতে দেখা হবে, প্রত্যাশা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।